পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসেবে ব্যবহৃত হয় আজকের যুগ পর্যন্ত। মুকদ্দামা ইবনে খালদুনের মধ্যে আমি আমার সব ধরনের দর্শক সব ধরনের শ্রোতামণ্ডলীকে বলছি যে আমি যখন আপনাদেরকে বলেছি যে তারা তাজকিয়ার কাজ করেছে, তাদেরকে আমরা পীর বলি ওয়ালি বলি, আমি যে কথাগুলো ডেফিনিশন হিসেবে বলেছি আপনারা সেগুলো মাথায় রাখেন। যারা তাকওয়ার উপর কাজ করে, তাকওয়া কিভাবে অর্জিত হয়, তাকওয়া অর্জন হলে ইমানের মধ্যে স্বাদ কি রকম হয়, ইখলাস কি, সিদক কি, সবর কি, ওয়ারা কি, এই সমস্ত বিষয়ে যারা ডিল করে তাদেরকে পীর, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। এর বাইরে কোনো কিছু হলে সেটা পীর তরিকত ওয়েলায়েতের সাথে সেটার কোনো সম্পর্ক নাই, সেটা দুনিয়াদারি হবে, দোকানদারি হবে, সেটার সাথে তাসাউফের কোনো সম্পর্ক হবে না। আসেন এটার উপর আমি ইমাম ইবনে খালদুন শেখ ইবনে খালদুনের একটা উদ্ধৃতি দেই। মুকদ্দামা ইবনে খালদুন, মুকদ্দামা ইবনে খালদুনের পেজ নাম্বার 329 ওই পেজ উনি বলছেন, ওয়াহাজাল ইলম يعني التصوف من العلوم الشرعية الحادثة في الملة وأصله أن طريقة هؤلاء القوم لم تزل عند سلف الأمة وكبارها من الصحابة والتابعين ومن بعدهم طريقة الحق والهداية وأصلها আমি এই ওয়াসলুহা থেকে একটু পরে আসি, আগেটা আপনাদেরকে বলে দেই। ওয়াহাজাল ইলম ইয়ানি আত-তাসাউফ উনি বলছেন এই যে ওনার সময় আজকে থেকে কম করে হলেও 600-700 বছর আগে উনি বলছেন ওয়াহাজাল ইলম ইয়ানি আত-তাসাউফ, উনি বলছেন তাসাউফ ইসলামি মিনাল উলুমি শারঈয়াতিল হাদিসাতি ফিল মিল্লা, এটা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেউ তাবেঈনের জামানায় ছিল না, এই নামে ছিল না, এটা এই নামে পরবর্তী প্রজন্ম ইয়ানি সালফে সালেহিন তাবেউ তাবেঈনের পরবর্তী জামানায় এই নামে এসেছে। ওয়া আসলুহু আন্না তরিকাত হাউলাইল কওম লাম তাযাল ইনদা সালাফিল উম্মতি ওয়া কিবারিহা মিনাস সাহাবাতি ওয়াত তাবেঈন ওয়া মান বা'দাহুম, উনি বলছেন নামে যদিও নতুন কিন্তু এটার আসল, এটার রূহ, এটার স্পিরিট, এটার অরিজিনালিটি এটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল, তাবেঈনের জামানায় ছিল, তাবেউ তাবেঈনের জামানায় ছিল, এবং তাদের পরবর্তীতে যারা আসছে তাদের জামানায় ছিল। অর্থাৎ তাসাউফ নামে নতুন কিন্তু অরিজিনালি রূহ, রূহের দিক থেকে, শিক্ষার দিক থেকে, টিচিংস এর দিক থেকে তাসাউফ সমস্ত যুগে ছিল, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেউ তাবেঈন পর্যন্ত। উনি কি বলছেন, তরিকাতুল হাক্কি ওয়াল হিদায়া, এটা সত্যিকার হিদায়তের রাস্তা, সত্যের রাস্তা এবং হিদায়তের রাস্তা। ওয়া আসলুহা, তাসাউফের উসুল কি, তাসাউফের রূহ কি, তাসাউফের মৌলিক টিচিংস কি, তাসাউফ কি বলে, উনি বলছেন ওয়া আসলুহা তাসাউফের মূল। আমরা যারা তাসাউফের ধারক, তাসাউফ আমরা তাসাউফকে যারা ধারণ করি, বিশ্বাস করি, মানি, তাদের জন্য বলছি ওয়া আসলুহা তাসাউফের আসল হচ্ছে আল উকুফ আলাল ইবাদা, আল উকুফ আলাল ইবাদা, ইবাদতের মধ্যে থাকা, ইবাদতের মধ্যে থাকা, উঠা বসা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে, প্রত্যেকটা অবস্থায় আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতের মধ্যে থাকা। আর একটা কি, ওয়াল ইনকিতা ইলাল্লাহি তাআলা ওয়াল ইরাদ আন যুখরুফিদ দুনিয়া ওয়া যিনাতিহা ওয়া যুহদ ফীমা ইয়াকবালু আলাইহিল জামহুর মিন লাযযাতিন ওয়া মালিন ওয়া জাহ। উনি বলছেন সদা সর্বদা আপনার দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হওয়া, সদা সর্বদা আপনার দৃষ্টি রেজায়ে ইলাহির দিকে হওয়া, এটাই হচ্ছে তাসাউফের মূল। ওয়াল ইরাদাতু যুখরুফিদ দুনিয়া ওয়া যিনাতিহা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়া দারানা জিন্দেগি, দুনিয়ার সৌন্দর্য, সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, সব কিছু থেকে আস্তে আস্তে সরে নিয়ে শুধুমাত্র নিজের ভিতর আল্লাহকে বাঁচানো, নিজের ভিতর আল্লাহকে রাখা। আল্লাহ যখন আল্লাহকে ঢুকানোর পরে বাকি সব কিছু অন্তর থেকে বের করে দেওয়া, সেটা হচ্ছে আসলে তাসাউফ, সেটা হচ্ছে তরিকতের মাস, তরিকতের রূহ, তরিকতের আসল। এটার বাইরে গেলে তরিকত আর তরিকত থাকে না, সেটা অন্য কোনো কিছু হইতে পারে, দোকানদারি হইতে পারে, সেটাকে আমরা তরিকত বলতে পারি না। এরপরে কি, ওয়া যুহুদ ফীমা ইয়াকবালু আলাইহিল জামহুর মিন লাযযাতিন ওয়া মালিন ওয়া জাহ,
মানুষ যে দুনিয়াদারানা জিন্দেগি করে বেশিরভাগ মানুষ, কেউ স্ট্যাটাসের দিকে, কেউ টাকা পয়সার জন্য, কেউ মালের জন্য, কেউ ফাহেশাত, কেউ এক একজন এক এক কিসিমের জিনিসের পেছনে পেছনে দৌড়ায়। বলছেন তাসাউফের আসল হচ্ছে ওয়াজহুদ, এই সব কিছু থেকে বিমুখ হয়ে যাওয়া, সব কিছু থেকে বিমুখ হয়ে যাওয়া। ওয়াল ইনফিরাদু আনিল খালক ওয়াল খালওয়া লিল ইবাদা ওয়া কানা যালিকা। উনি এরপরে বলছেন মানুষ থেকে দূরে থাকা মানে একাকিত্ব, খালওয়া, এই এই একাকিত্বের মধ্যে থাকা, একাকী থেকে শুধুমাত্র আল্লাহর স্মরণের মধ্যে থাকা, মানুষ থেকে, মানুষের সাথে সবসময় উঠা বসা করে হাসি ঠাট্টা এগুলা থেকে আস্তে আস্তে বিরত হয়ে সদা সর্বদা আল্লাহর ইবাদতে থাকা, এটাই হচ্ছে আসলে তাসাউফ। উনি বলছেন ওয়া কানা যালিকা আম্মান ফি সাহাবাতি ওয়া সালফ। আর এই যে আসল এই জিনিসগুলা সাহাবায়ে কেরামের সময়, সালফে সালেহীনের সময় ব্যাপকতার সাথে ছিল, সালফে সালেহীন এবং সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এই সৌন্দর্যগুলোর মাধ্যমে তাদের জীবন সৌন্দর্যমণ্ডিত ছিল। ফালাম্মা ফাশা আল ইকবাল আলা দুনিয়া ফিল কারনি সানি ওয়া মা বাদাহু, যখন দ্বিতীয় শতাব্দীতে এবং দ্বিতীয় শতাব্দীর পর মানুষ আস্তে আস্তে দুনিয়ার সাথে দুনিয়াদার হওয়া শুরু করেছে, ওয়া জারা আন্নাস ইলা মুখালাতাতি দুনিয়া ইখতাসাল মুকবিলুনা আলা আল ইবাদাতি বি ইসমি সুফিয়া। যখন মানুষ আস্তে আস্তে দ্বিতীয় শতাব্দী, দ্বিতীয় শতাব্দীর পরে যখন মানুষ আস্তে আস্তে অতিরিক্ত দুনিয়াদার হওয়া শুরু করেছে, তখন যারা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইবাদত, সাহাবায়ে কেরামের ওই ইবাদত, ওই তাসকিয়া, ওই তাসফিয়া, ওই তাকওয়া, ওইটার যে মৌলিক মেসেজ, ওইটা যারা সারা দিন রাত নিজের জীবনে প্র্যাকটিস করত, পরবর্তী যুগে তাদের নাম সুফি হিসেবে সমাজের মধ্যে পরিচিত হয়ে গেছে, তারা পরবর্তী যুগে সুফি হিসেবে পরিচিত হয়েছে এবং ওই বিষয় আত্মসবুফুল ইসলামী তথা সুফিবাদ হিসেবে সমাজের মধ্যে প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে। এই হচ্ছে শেখ ইবনে খালদুনের কথা, মুকাদ্দামা ইবনে খালদুন, ওনার পেজ নাম্বার 329। উনি, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে ব্যাকগ্রাউন্ড বলেছি সেই ব্যাকগ্রাউন্ডের উপর পরিপূর্ণ কথা শেখ ইবনে খালদুন ওনার মুকাদ্দামা ইবনে খালদুনের মধ্যে বলেছেন। এরপরে আমরা যদি আমরা আসি যে তাসাউফ, তাসাউফ কাকে বলে, তরিকত কাকে বলে, আমি আগেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পক্ষ থেকে মিস রং প্রেজেন্টেশনের কারণে অনেক সময় আমাদের ইউথ কনফিউজড হয়ে যায়, আর অন্য জায়গা থেকে তো রং ইনফরমেশন আছে রং প্রেজেন্টেশনের কারণে, কাজে আমরা বুঝি খুব সংক্ষিপ্তভাবে তরিকত কি। কোরআনে পাকের মধ্যে যদি আপনি যান আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, আরেক আয়াতের মধ্যে বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আরেক আয়াতের মধ্যে এভাবে আপনি যত আয়াত প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন যে সেই ব্যক্তি সফল কাম যে নফসের জমিন থেকে রিয়া, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই এই নামে যে সমস্ত আগাছাগুলো আছে এই সমস্ত আগাছাগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুক্ত করবেন না, নফসের অসুস্থতা থেকে, নফসের বিমারি থেকে, এই সমস্ত খারাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মুক্ত করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সফল কাম হবেন না। তাহলে আমাদের জীবনের সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, কবরের মধ্যে আমাদের সুন্দর জীবন, আলোর জীবন, আখেরাতের জীবন, আমাদের পরকালের জীবনের মুক্তির জীবন, সবকিছু আমাদের জান্নাত, সবকিছু ডিপেন্ড করছে তাসকিয়ায়ে নাফস, তাসকিয়ায়ে বাতিনের উপর। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ নিজের নাফসের জীবন, নিজের নাফসকে পবিত্র করবে না, নিজের নাফসকে এই সমস্ত খারাপ এবং গর্হিত কাজ থেকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করবে না ততক্ষণ পর্যন্ত সেই সফল হবে না, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন তাদে আফলাহা মান তাযাক্কা। এখন আমরা দেখব যে এই সমস্ত আয়াতের উপর ভিত্তি করে তাসাউফের সংজ্ঞা, তাসাউফের সংজ্ঞা কি, তাসাউফের ডেফিনিশন কি, সেই ব্যাপার সেই দিকে আমরা যাব ইনশাআল্লাহ।